জুলহাস ভাই জানতে চেয়েছেন রাসুল সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল কি জান্নাতে যাবে যদিও এটা না আমাদের কোনো ক্ষতি নেই এরপরও কিউরিসিটি জানতে চাই না উনি জান্নাতে যাবেন না কারণ উনি মোশ্রেক ছিলেন উনার শেষে আবু উনার ছেলে আবু তালেব উনি এনতেকালের সময় বলেছে যে উনি ওনার বাবার মিল্লতের উপরে আছে কানা আখিরু কালামিহি কাল্লামাহু হু আলা মিল্লাতে আব্দুল মোতালেব সহি মুসলিমের হাদিস যে আবু তালেবের শেষ কথা ছিল রাসূল বলেছে চাচা ইমান আনেন উল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কালেম আতান্লাহ ক বিহায় আনন্দ্মা এই চাচা একবার কালেমা বলেন আমি আপনার পক্ষে আল্লাহ তা কাছে সাক্ষ্য হয়ে সাক্ষ্য দেব। সাক্ষী হয়ে দাঁড়াব কিন্তু তিনি বলছেন যে না হু আলা বিল্লাহটা আব্দুল মোক তিনি তার বাবার মিল্লতের উপরে আছেন তাল্লার হাবিব বলেছেন যে আমার চাচা চিরস্থায়ী জাহান্নাবি আবু তালেবের পায়েন্নিসে জাহার নামে দুটি চটি জুতা দেওয়া হবে ওহ তাইলুম বিন আলাইমা দেু মাথার মগজ টকবক করে করে পড়তে থাকবে তো যদি আব্দুল মোত্তালেবের চিন্তার উপরে মারা যাওয়ার কারণে আবু তালেব জাহান হয় তো আব্দুল মোত্তালেব জান্নাতি হবে কিভাবে আব্দুল মোত্তালেবের নেতৃত্বে তিনশো ষাটটি মূর্তি কাবা শরীফের চারপাশে ছিল রাসুলের চাচা রাসুলের দাদা আমাদের কষ্ট লাগে এই কথাগুলো বলতেও তো কষ্ট লাগে কারণ রাসুলের চাচা রাসুলের দাদা কিন্তু আমরা কি করব বিশ্বনবী বলেছেন ওনার চাচা জাহান্নাবী আর তাই ওনার দাদাও ওই মিল্লাতের বাহক নন মুসলিম মুশ্রেক ছিলেন তাই তিনিও জাহান্নাবি